हाय गाइस, वेलकम टू स्टाडी ऑन टाइम। आज के तुम्हारे का नतून जो विज्ञप्ति नहीं तुम्हारे एस एस सी हायर सेकेंडरी लेवल जो रिक्रुटमेंट है से तुम्हारे विज्ञप्ति बैरिए। तो विज्ञप्ति जावर आगे बोलो चैनल जरा नतून आचो चैनल के अवश्य सबसक्राइब करो, लाइक करो और बंधुर मध्य प्रचुर परमाणे शेयर करो। और तर संगे तुम्हारा एक दी जो तुम्हारे कलकता म्यूनिसिपल सार्विस कमिशनर ओवरसीज पोस्ट जो एग्जाम से सात तारीखे हुए चिलो, सातवीं मे। तो सेटा सेकेंड शिफ्टेर जे परीक्षाटा हुए चिलो तार कोश्चन आंसर आमी दिए दिए छी। जारा जारा परीक्षा दिए छिले तारा गिये एकबार मिले निते पारो, ठीक आछे। चलो देखे नाओ तोमादेर विज्ञप्तिटा कि आछे। तोमादेर एखाने कम्बाइंड हायर सेकेंडारी लेवेले जे विज्ञप्तिटा बेरिएछे एटा तोमादेर 9 तारीख थेके अलरेडी अप्लाई शुरू हो गेछे। 8/6/2023 पर्यन्त तोमादेर एटा अप्लाई चलबे এবং অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে 10/6/2023 এর মধ্যে। এবং এটা তোমাদের দেখো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আগস্টের 23 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে। এরপরে তোমাদের এখানেতে কি কি পোস্ট আছে দেখে নাও। এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, যেটা তোমাদের পে লেভেল 2 এর স্যালারি 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এবং ডাটা এন্ট্রি অপারেটর, যেটা তোমাদের পে লেভেল 4 এ স্যালারি আছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি। এরপরে তোমাদের এখানেতে যে ভ্যাকেন্সিটা বলেছে সেটা বলেছে 1600 তোমাদের ভ্যাকেন্সি আছে অ্যাপ্রক্স। এটা তোমাদের ভ্যাকেন্সিটা পরে বাড়তেও পারে। এরপরে দেখো তোমাদের এখানে কি আছে। এরপর তোমাদের এখানে যেটা বলেছে তোমাদের এজটা বলেছে 1/8/2023 এর মধ্যে তোমাদের এজ কত হতে হবে, 18 থেকে 27 এর মধ্যে তোমাদের এজ হতে হবে। গভর্নমেন্টের রুলস অনুযায়ী যারা এসসি এসটি আছে তারা 5 বছর ছাড় পাবে এবং যারা ওবিসি আছে তারা 3 বছরের ছাড় পাবে। এবং পিডাব্লিউডি আনরিজার্ভ পোস্টে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি পোস্টে 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি পোস্টে 15 বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে। এরপর এখানে তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম যে সেন্টারটা, এবং তার আগে তোমাদের বলে দিচ্ছি এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো এখানে রেখেছে 100 টাকা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। আর তোমাদের এক্সাম সেন্টারটা একটু আমি বলে দিচ্ছি, যেহেতু ইস্টার্ন রিজনটা তোমাদেরকে আমি বলি সেই জন্য আমি ইস্টার্ন রিজনটা বলে দিচ্ছি। এখানে তোমাদের পোর্ট ব্লেয়ার আছে, ধানবাদ আছে, জামশেদপুর আছে, আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যেগুলো আছে সেগুলো দেখো, বর্ধমান আছে, আসানসোল আছে, দুর্গাপুর আছে, কলকাতা আছে, কল্যাণী আছে, শিলিগুড়ি আছে, বহরমপুর আছে, এইভাবে তোমাদের এক্সাম সেন্টারগুলো আছে। এবং তোমাদের এখানে সিলেবাস দেখো বলে দিয়েছে কী কী সিলেবাস আছে। এবং তোমাদের দুটো টায়ারে পরীক্ষা হবে, একটা টায়ার হচ্ছে যে 1 আর টায়ার 2, মানে তোমাদের এটা কম্পিউটার বেসড টেস্টটা। টায়ার 1 তোমাদের সিলেবাসটা আছে ইংলিশ আছে 25টা কোশ্চেন 50 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং আছে 25টা কোশ্চেন 50 নম্বর, অঙ্ক আছে তোমাদের 25টা কোশ্চেন 50 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে 25টা কোশ্চেন 50 নম্বর। এবং তোমাদের এটা টোটাল টাইম থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। এরপর নেক্সট তোমাদের টায়ার 2 যেটা হবে সেখানে তোমাদের দেখো, এখানে তোমাদের ম্যাথামেটিক্স এবং রিজনিং থাকবে। তোমাদের এখানে তো 60 × 3 180 নম্বর তোমাদের এটা পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের যেটা থাকবে ইংলিশ এবং জেনারেল নলেজ, এটাও তোমাদের 60 × 3 180, এটাও তোমাদের টোটাল 1 ঘন্টা সময় থাকবে। এরপরে তোমাদের কম্পিউটার নলেজ থাকবে, যেটা তোমাদের 15 × 3 45 তোমাদের ইয়ে থাকবে, ম্যাক্সিমাম মার্ক্স থাকবে, এটা তোমাদের 15 মিনিট টাইম থাকবে। এবং তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, মানে টাইপ টেস্ট হবে। এই টাইপ টেস্টটা তোমাদের 15 মিনিটের টাইপ টেস্ট হবে। যাদের টাইপে 35-এর উপর স্পিড আছে তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদের এখানেতে এটার আর এর ব্যাপার আর কিছু নেই এখানে তোমাদের, তোমাদের জাস্ট এইটুকুই আছে। তো যাদের শিক্ষকতার যোগ্যতা হচ্ছে, যাদের টাইপে স্পিড আছে তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও আবারও নিয়ে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।